তাহলে এই কারেন্টটা যখন পজিটিভ আছে তখন সে এই পদ দিয়ে গেল যাওয়ার পরে সে কোন দিকে যাবে এই দিয়ে যেতে পারবে এই দিয়ে যেতে পারবে না কারণ এটা তার উল্টা হয়ে যাচ্ছে তো আমি হিসাবে সহজের জন্য সরিয়ে ফেলি যেহেতু কারেন্ট যাবে না মানে এটা ডিসকানেক্ট আচ্ছা এরপরে এই দিক দিয়ে গেল যাওয়ার পরে তারপরে সে আবার এই পদ দিয়ে যাবে না কারণ এটা তার তার জন্য উল্টা হয়ে যাচ্ছে সেটা যাবে না তাহলে সে কারেন্টটা কীভাবে যাচ্ছে দেখো এই পথ দিয়ে এই ডায়েট দিয়ে তারপরে এইখানে আছে এই কেবল দিয়ে এই যে আমাদের লোড এই পথ দিয়ে আবার এই ডায়েট দিয়ে সে ফিরে যাচ্ছে আসসালামু আলাইকুম আজকে আমরা শিখব পূর্ণ তরঙ্গ ব্রিজ রেক্টিফায়ার তো চলো আমরা মূল জায়গায় যাই আচ্ছা পূর্ণ তরঙ্গ ব্রিজ রেক্টিফায়ার এটা আসলে কি করে এটা এসি ভোল্টেজকে ডিসি ভোল্টেজে রূপান্তর করে এটা কিভাবে তৈরি হয় এর সাথে একটা ট্রান্সফর্মার থাকে প্রথমে তারপরে ডায়ট থাকে ডায়ট চারটা ডায়ট চারটা ডায়োড এইভাবে যুক্ত থাকে কিভাবে দেখো এটা হলো ডায়োডের পি প্রান্ত এটা হলো এন প্রান্ত তার মানে আমরা যেভাবে ডায়োট যে সিম্বুলটা তো ডায়োট সিম্বল আঁকালে আমাদের বুঝতে সুবিধা হচ্ছে তো তাহলে প্রত্যেকটি ডায়োট এইভাবে সাজানো থাকবে এটা হলো পি প্রান্ত এটা হলো এন প্রান্ত এটারও এরকমভাবে এটা পি প্রান্ত এটা এন প্রান্ত এরকমভাবে সবগুলো এইভাবে সাজানো থাকবে আচ্ছা তারপরে ট্রান্সফর্মার থেকে কানেকশন থাকবে দুই এরপরে এই দুই প্রান্ত থেকে আবার একটা লোডে কানেকশান যাবে তো আমরা মনে করলাম আমাদের কাছে একটা লোড আছে লোড মানে হলো একটা রোদ আছে তো একটা ডিসি ফ্যান লাগালাম তাহলে কী হলো দেখো এটা হলো এসি কারেন্ট এখান থেকে আমি ডিসি কারেন্ট পেতে চাচ্ছি বা এসি ভোল্টেজ থেকে আমি ডিসি ভোল্টেজ পেতে চাচ্ছি এটা হলো মোটামুটি গঠন এখানে আমাদেরকে কিন্তু ডায়টকে এই এই দিকেই লাগাতে হবে যেভাবে এইভাবে ডিজাইন করা আছে এই দিকেই লাগাতে হবে এই হলো আমাদের পূর্ণ তরঙ্গ ব্রিজ রেক্টিফায়ারের সার্কিট এখানে দেখো চারটে ডায়ট এটা ব্রিজের মতো করে সংযুক্ত আছে এর জন্য এটা ব্রিজ রেক্টিফায়ার এখন আসো এটা কিভাবে এসি ভোল্টেজকে ডিসি ভোল্টেজে রূপান্তর করে সেটা একটু দেখি প্রথমে ধরি দেখো এটা হলো আমাদের ট্রান্সফর্মার ট্রান্সফর্মার কি করছে এদিকে হাই ভোল্টেজের এসিকে কনভার্ট করে এখানে লো ভোল্টেজের এসি তৈরি করে দিচ্ছে তো আমার এই সাইডে আমি লো ভোল্টেজের একটা এসি পাচ্ছি এখন এসি ভোল্টেজ আমরা জানি যে এটা দিক পরিবর্তন করে কিছু সময় এইদিকে পজিটিভ এদিকে নেগেটিভ কিছু সময় এদিকে নেগেটিভ এই দিকে পজিটিভ তো প্রথমে আমরা মনে করলাম যে প্রথমে আমাদের এইদিকে পজিটিভ আছে আর এই সাইডে নেগেটিভ ভোল্টেজ আছে তো এখন কী হবে দেখো যখন এখানে পজিটিভ ভোল্টেজ থাকবে এখানে নেগেটিভ ভোল্টেজ থাকবে কারেন্ট কোন দিকে যাবে কারেন্ট এই বরাবর যাওয়ার চেষ্টা করবে আমরা সবসময় জানি পজিটিভ থেকে নেগেটিভ দিকে কারেন্ট যায় তো এখন পজিটিভ যখন আছে তখন কারেন্ট আমার এই দিক দিয়ে যাবে এখন ডায়োডের যে আমরা নিয়ম সেটা কি জানি ডায়োডের যখন তার পি প্রান্তে পজিটিভ ভোল্টেজ দেওয়া হয় আর এন প্রান্তে নেগেটিভ ভোল্টেজ দেওয়া হয় তখন ডায়োড ডায়োডের ভিতরে কারেন্ট চলে আর যদি উল্টা করা হয় তাহলে কারেন্ট যায় না এটা হলো ডায়োটের ব্যাসিক তার মানে ডাইডের মধ্যে সবসময় কারেন্ট এই বরাবর ফলো করবে যেভাবে ডিরেকশান দেওয়া আছে দেখো আর মনে রাখার সুবিধার জন্য এই যে এটাকে মনে রাখি যে ডায়েটের মধ্যে সবসময় এই বরাবর কারেন্ট যাবে উল্টা যাবে না এই ডায়োডের ভিতরে এই বরাবর যাবে এই বরাবর যাবে না প্রত্যেক ডায়োডোর ক্ষেত্রে এরকম এদিকে যাবে এদিকে যাবে না এদিকে যাবে এদিকে যাবে না তো তাহলে এই কারেন্টটা যখন পজিটিভ আছে তখন সে এই পথ দিয়ে গেল যাওয়ার পরে সে কোন দিকে যাবে এই ডায়োট দিয়ে যেতে পারবে এই ডায়েট দিয়ে যেতে পারবে না কারণ এটা তার উল্টা হয়ে যাচ্ছে তো আমি হিসাবে সহজের জন্য সরিয়ে ফেলি যেহেতু কারেন্ট যাবে না মানে এটা ডিসকানেক্ট আচ্ছা এরপরে এই দিক দিয়ে গেল যাওয়ার পরে তারপরে সে আবার এই পথ দিয়ে যাবে না কারণ এটা তার তার জন্য উল্টা হয়ে যাচ্ছে এটা যাবে না তাহলে সে কারেন্টটা কীভাবে যাচ্ছে দেখো এই পথ দিয়ে এই ডায়েট দিয়ে তারপরে এখানে আছে এই কেবল দিয়ে এই যে আমাদের লোড এই পথ দিয়ে আবার এই ডায়েট দিয়ে সে ফিরে যাচ্ছে তাহলে দেখো এইখানে যে কারেন্টটা পেলাম এই আমাদের যে লোডের যে কারেন্টটা পেলাম এটা কোন দিকে যাচ্ছে তো এটা পজিটিভ নেগেটিভ কোন দিকে হবে তাহলে দেখো আমি কারেন্টটা পাচ্ছি আমার এই লোডের জন্য কারেন্ট পাচ্ছি আমি এইদিকে এই বরাবর আবার ভোল্টেজ পাচ্ছি এই বরাবর কারেন্ট যদি এদিকে যাই এটা যদি একটা আর মানে রোদ দেওয়া হয় তাহলে এইদিকে তার পজিটিভ ভোল্টেজ থাকবে এইদিকে তার নেগেটিভ ভোল্টেজ থাকবে এখন এসি কারেন্ট এর পরবর্তীতে কী হবে আবার তার দিক পরিবর্তন হবে তো কিছু সময় পরে মনে করলাম এইদিকে তার পজিটিভ ভোল্টেজ এই দিকে নেগেটিভ ভোল্টেজ তখন কী হবে সার্কিটটা যেমন ছিল সেরকম করে ফেলি আগে আচ্ছা যখন নেগেটিভ হবে এইদিকে পজিটিভ তো কারেন্ট এই দিক দিয়ে ফলো করবে এদিক দিয়ে যখন ফলো ফলো করবে তখন দেখো এই পথ দিয়ে সে এই পথ দিয়ে যেতে পারবে এই দিকে তার জন্য উল্টা ডায়োডের এই পথ দিয়ে কারেন্ট যাবে না তো আমরা এটা সরিয়ে ফেললাম এরপরে এখান থেকে আবার সে এই দিক দিয়ে যাবে না এটাকে সরিয়ে ফেললাম তাহলে কোন পথে দিয়ে যাবে এ পর দিয়ে গিয়ে সোজা এপর দিয়ে চলে যাবে তাহলে দেখো এক্ষেত্রেও এই যে লোড এই লোডের কারেন্ট এই দিক দিয়ে যাচ্ছে এবং তার পজিটিভ ভোল্টেজ এইদিকে নেগেটিভ ভোল্টেজ এই দিকে তার মানে আমার এসি সোর্সের পজিটিভ নেগেটিভ যেদিকেই হোক সে সবসময় কারেন্টটা এই পথ দিয়েই যাবে তাহলে আমি এখানে একমুখী প্রবাহ পেয়ে গেলাম এই হলো আমার এই সার্কিটের ব্যাসিক এখন চলো আমরা একটু বোর্ডে যাই গিয়ে জিনিসটা আরও ভালোভাবে বোঝার চেষ্টা করি আচ্ছা প্রথমে আসো আমরা ব্রিজটা আঁকিয়ে ফেলি এইটো হ'ল আমাৰ ট্ৰান্সফৰ্মাৰ তাহলে এটা হলো আমার ডায়ড ব্রিজ এটা হলো আমার ট্রান ট্রান্সফর্মার এখান থেকে আমার এসি কারেন্ট আসছে এখানে আমার যে কারেন্টটা পাবো কোন দিকে যাবে এটা প্লাস মাইনাস আর এদিকে আমার কারেন্ট যাচ্ছে তো দেখো আমরা এখন এখানে যে এসি ভোল্টেজটা দিচ্ছি সেটা একটু আঁকাই এখানে আমাদের ভি ইন এখানে ভি ইন দিচ্ছি টাইমের সাথে আমার ভি ইনটা যেটা আমি ইনপুট দিচ্ছি সেটা চেঞ্জ হচ্ছে এখন আমরা যদি পজিটিভের জন্য একরকম যে সার্কিট আমরা সহজ করার জন্য আঁকিয়েছিলাম সেটা আঁকিয়ে ফেলি কোথায় মনে করলাম পজিটিভ উপরে দেখো যেটা আমরা একটু আগে দেখলাম এটাই যখন পজিটিভ থাকবে কারেন্ট এই পথ দিয়ে এই ডায়েট দিয়ে এসে লোডের ভিতর দিয়ে গিয়ে আবার এই ডায়েট দিয়ে গিয়ে সে সোর্সে ফিরে যাবে তাহলে এইখানে যে আমরা ভোল্টেজটা পাবো সেটার কাপটা কেমন হবে দেখো এটা হলো ভি আউট যখন সে পজিটিভ পাচ্ছে তখন সে এই পথ দিয়ে যেতে পারবে তো এটা হলো পজিটিভ এরিয়া নেগেটিভ এটা হলো পজিটিভ তাহলে এখানে যে ভোল্টেজটা পাবে সেটা এরকম হবে পজিটিভ অংশে যেতে পারবে আর যখন নেগেটিভ হয়ে যাবে এটা তখন কি হবে তখন এই পথ দিয়ে আসে যেতে পারবে না সে যখন এটা নেগেটিভ হবে তখন এইদিকে পজিটিভ তো তখন কি হবে কারেন্ট এদিক থেকে আর এদিকে যেহেতু ডায়ারেক্ট উল্টা লাগানো আছে যেতে পারবে না ফলে এখানে ভোল্টেজ জিরো পাওয়া যাবে এই জন্য নেগেটিভ যখন থাকছে ভোল্টেজ তখন আমার জিরো ভোল্টেজ পাবো আউটপুট আচ্ছা এবার আরেকটা সার্কিট যেটা করেছিলাম আমরা সেটাও আঁকায় তো পরবর্তী সার্কিটের ক্ষেত্রে এখানে মা মাইনাস থাকবে এখানে প্লাস থাকবে তাহলে কারেন্টটা কীভাবে যাবে পজিটিভ দিয়ে এই ডাইট দিয়ে ঘুরে লোডের ভিতর দিয়ে গিয়ে এই ডাইট দিয়ে এসে আবার সোর্সে ফিরে আসবে তাহলে এর যদি আমরা লেখো আঁকাই তাহলে কেমন হবে দেখো তাহলে যখন আমি এই পজিটিভ ভোল্টেজ দিব সেই সময় সে এই সার্কিটের জন্য কোনো যখন এখানে পজিটিভ থাকবে নেগেটিভ থাকবে এইটার কথা চিন্তা করছি এটা ইনপুট আর এগুলো আউটপুট তো এটার কথা চিন্তা করছি এটা হলো যখন পজিটিভ দিচ্ছি তখন কী হবে এই পদ দিয়ে সে কোনো কারেন্ট যেতে পারবে না এখানে উল্টা সে এই পদ্মে কোনো কারেন্ট যেতে পারবে না এই জন্য পজিটিভগুলায় সে জিরো ভোল্টেজ পাবে কিন্তু নেগেটিভের সময় সে যখন আমি এই এইটা দিচ্ছি এরকম নেগেটিভ পজিটিভ দিচ্ছি তখন সে এই পথ দিয়ে কারেন্টটা এই ডায়ের মধ্যে গিয়ে লোডের ভিতর দিকে আবার এই ডায়ারের ভিতর দিকে এসে সর্সে ফিরে আসবে তার মানে নেগেটিভ এরিয়ায় সে একটা ভোল্টেজ দিবে এবং তার মান হবে স্বাভাবিক বুঝতে পারছি এটা সমান হবে তো এখন এই দুইটা সার্কিট আসলে তো এই দুইটা মিলেই তো এটা। তার মানে এটার যে আউটপুটটা আমি পাবো সেটা কি হবে তো দেখো তাহলে আমি পজিটিভ দেই বা নেগেটিভ দেই পজিটিভ দেই বা নেগেটিভ দেই ইনপুট হিসাবে আউটপুট সব সময় সে পজিটিভ দিবে এজন্যই এটাকে বলা হয় পূর্ণ তরঙ্গ রেকটিফায়ার সে প্রত্যেক অংশটাকেই সে রেক্টিফাই করছে পজিটিভকেও রেক্টিফাই করছে নেগেটিভটাকেও রেক্টিফাই করছে আর রকম আছে যেটা শুধু অর্ধেক রেক্টিফাই করে কিন্তু মানে শুধু পজিটিভ রেকটিফাই করে বা শুধু নেগেটিভ রেক্টিফাই করে বাকিটা শূন্য দেয় যেমন এটা শুধু যদি এই করে তাহলে এটা সম্পূর্ণ রেক্টিফাই করছে না কিন্তু এটা সম্পূর্ণ রেকটিফাই করছে এই জন্য এটাকে বলে পূর্ণ তরঙ্গ রেক্টিফায়ার তো আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো তারপরে যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে লিখে জানাও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমরা নিয়মিত ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করছি পরবর্তী ভিডিওগুলো পেতে চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারো ভালো থাকো সবাই আসসালামু আলাইকুম